নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। 17 জুন 2023 টু 4 নভেম্বর 2023 এই 140 দিনের জন্য শনি বকরি হচ্ছে, রেট্রোগ্রেড হচ্ছে শনি। এর ফলে মকর রাশির আপনি যদি মানুষ হন, আপনার উপর কী প্রভাব দিতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকুন। দেখুন, অনেকেরই মনের মধ্যে একটা কনফিউশন রয়েছে, শনি বকরি মানেই খারাপ, বকরি শনি মানেই খারাপ, বকরি কথাটার মানে কি? অনেকে বলে উল্টো চাল, এটা সম্পূর্ণরূপে ভুল। দেখুন, একটি গ্রহের তিনটি অবস্থা হয়, একটা হচ্ছে মার্গী, বকরি এবং অতিচারী। মার্গী কথার অর্থ হচ্ছে সোজা, বকরি কথার অর্থ উল্টো চালনা, সে গ্রহ আরও ধীরগতি হয়ে যায়। অতিচারী ফাস্ট মুভমেন্টে কিন্তু গ্রহ কিন্তু গমন করে। বর্তমানে শনি আপনার শতবিশা নক্ষত্রে অবস্থান করছে, কুম্ভ রাশিতে, এবং আপনার জন্মছকে শনি যদি কুম্ভ রাশি, মকর রাশি, তুলা রাশি, বৃষ রাশি অথবা আপনার মিত্র রাশি, সমমিত্র রাশিতে যদি অবস্থান করে, তাহলে কিন্তু এই সময় আপনার কিন্তু খুব একটা সমস্যা কিন্তু আসবে না। শনি এই সময় আপনাকে কিন্তু দুহাত ভরে অর্থ কিন্তু দিবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, আপনাদেরকে চ্যালেঞ্জের সাথে বলছি। শনি অনেকেই বলছেন যে স্যার আপনি বলছেন আমাদের ক্ষেত্রে কেন হচ্ছে না। দেখুন, আপনার জন্মছকে শনি যদি অস্তমিত থাকে, শনি যদি আপনার নিচস্থ থাকে, শনি যদি আপনার পাপ কর্তারই দোষে থাকে, তাহলে কিন্তু হবে না, বা আপনার দশা মহাদশা পারমিট করছে না, তাহলে কিন্তু আপনার সেই জায়গাটা কিন্তু সমস্যা কিন্তু থেকে যাবে। তাই আমি বারবার একটি কথা বলি, নিজস্ব ব্যক্তিগত জন্মছক একবার হলেও বিচার বিশ্লেষণ করুন, আপনার কোথায় সমস্যা রয়েছে তার প্রতিকার প্রতিবিধান করুন। 100% আমি দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, আপনার সমস্যা থেকে আপনি নিশ্চিত রূপে কিন্তু মুক্তি কিন্তু পাবেন। শনি আপনার জন্মছকে নেগেটিভ রয়েছে, আমি একটি কথা বলি, শনি আপনার জন্মছকে হয়তো নেগেটিভ রয়েছে, কিন্তু আপনার যদি কর্ম ভালো থাকে কি না, শনি কিন্তু আপনাকে ভালো ফল দিবে। এবং যাদের ক্ষেত্রে সমস্যা চলছে, শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। এবং এই ভিডিওর শেষে আপনাদেরকে আমি কিছু উপায় আপনাদেরকে জানাবো, যেটা করলে বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। দেখুন, এই যে শনি 140 দিনের জন্য রেট্রোগ্রেড হচ্ছে, এই রেট্রোগ্রেড হয়ে যখন শনি বকরি হয়ে গেলে যেভাবে অবস্থান করে, তার আগের ভাবেরও কিন্তু ফল কিন্তু দেয়। শনি আপনার ধনভাবে অবস্থান করছে দ্বিতীয়, এবং শতবিশা নক্ষত্রে। প্রথম কথা হচ্ছে, দেখুন, আপনাদের এই সময় সেভিংস বৃদ্ধি কিন্তু হবে। সেভিংস অর্থাৎ আপনাদের ইনকামের জায়গা ভালো দিবে এই সময়। মকর রাশির হাজারো লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, কিন্তু বর্তমানে শনি সাড়ে সাতই চলছে। শনি সাড়ে সাতই মানেই খারাপ না, শনি সাড়ে সাতিতে মানুষ অনেক উচ্চ শিখরে কিন্তু গেছে। আমি বারবার বলি, অনেকে কমেন্ট করে যে শনি সাড়ে সাতিতে মকর রাশি শেষ হয়ে যাচ্ছে। স্যার, মকর রাশির মতন খারাপ রাশি আর কোনো রাশি হয় না, এটা ভুল কথা। কোনো রাশি সম্পূর্ণ খারাপ না, কোনো রাশি খুবই ভালো সেটা না, সব রাশিরই আপনার ভালো মন্দ সব দিকটা কিন্তু আছে। সব থেকে মেন যে দেখার বিষয় সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার হস্তরেখা, তবেই কিন্তু বলা সম্ভব। শনি বকরি হয়ে আপনার ফার্স্ট হাউসকে দৃষ্টি দিচ্ছে। দেখুন, এই সময় আপনাদের কিছুটা হলো লেজিনেস, আচ্ছা আজকের কাজটা কালকে করব, এই জায়গাগুলো কিন্তু আপনাদের আসবে। আচ্ছা, কিছুটা হলো ঢিলা চলা, আচ্ছা এই কাজটা আজকের কাজ কাল করবো, এই জিনিসটা কিন্তু আপনাদেরকে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকা দরকার। এবং এই সময়ের মধ্যে আপনাদের মান সম্মান যশ প্রতিপত্তি বৃদ্ধি আপনাদের হবে। আপনাদের এই সময় সেভিংসের জায়গাটা খুব ভালো হবে, সেভিংস আপনারা করবেন। এবং
পরিবারের মধ্যে একটা শুভ সংবাদ, খুশি জোয়ার মকর রাশির আপনি যদি মানুষ হন, আপনাকে ত্রাসতে চলেছে বড় ধরনের খুশি সংবাদ আপনাদের আসবে এই 140 দিনের মধ্যে। যাদের পারিবারিক সমস্যা চলছিল, আপনাদের জ্ঞাতি সমস্যা চলছিল, আত্মীয় স্বজনের সঙ্গে কিছুটা হলো সমস্যা চলছিল, সেই জায়গাটা কিছুটা হলো সমস্যা আপনাদের কাটবে। দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের কথা বলার জায়গায় স্পিকিং পাওয়ার যেটাকে বলে, অর্থাৎ আপনি এই সময় খুব ভালো কথাবার্তা বলবেন, চট জলদি আপনার কথাতে মানুষ কিন্তু আকর্ষণ কিন্তু করবে, অর্থাৎ আপনি যেটা বলবেন সেটা কিন্তু মানুষ শুনবে। এবং যদি আপনি রাজনীতির ক্ষেত্রে থাকে তাহলে কিন্তু আপনি অনেক উচ্চ স্তরে কিন্তু আপনি পৌঁছাতে কিন্তু পারেন, এবং এর পাশাপাশি শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো, যারা বিদ্যার্থীরা রয়েছেন শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো একটা সুযোগ কিন্তু আসতে চলেছে। সরাসরি শুনি আপনার চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে নিজ গৃহে বকরি শুনি, যারা প্রপার্টি লেনদেন করছেন, কিনা বেচা করছেন বা কোনো একটা সম্পত্তি কিনতে চাইছেন, সে ফ্ল্যাট হোক, বাড়ি হোক, যে জমি হোক, অবশ্যই সতর্ক থাকুন। কিনার ইনভেস্টমেন্ট করার আগে সতর্কভাবে আপনারা ইনভেস্টমেন্ট করুন, কারণ ফোর্থ হাউসে দৃষ্টি দিচ্ছে শনি, এখানে কিছুটা হলেও সমস্যা কিন্তু দিতে পারে। মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু নজর রাখবেন, মায়ের হেলথের জায়গা কিছুটা হলেও নজর কিন্তু আপনারা রাখবেন। শনি সাড়ে সাতই চলছে, ফোর্থ হাউস হচ্ছে মায়ের জায়গা, আপনার বন্ধুবান্ধবের সঙ্গে কিছুটা হলেও আপনার আর্গুমেন্ট কিন্তু হতে পারে। সরাসরি আপনার অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে, দীর্ঘদিনকার আটকে আছে এমন কোনো কাজ, বহুদিন পেন্ডিং হয়ে আছে এমন কোনো কাজ এই সময় আপনাদের কিন্তু সম্পন্ন কিন্তু হতে চলেছে, যেটা বাধা পেয়ে আসছিল সেই বাধা আপনাদের দূর হবে। এবং যারা ডিপ নলেজ করছেন বা রিসার্চমূলক পড়াশোনা করছেন সেখান থেকে ভালো, কিন্তু কিছুটা হলেও আপনারা পলিটিক্সের শিকার কিন্তু হতে কিন্তু পারেন। একাদশভাবে দৃষ্টি, আপনাদের সফলতা সাকসেস এই সময় দেখা যাচ্ছে এবং আপনারা প্রফিটের জায়গা নিয়ে আসতে চলেছে, এবং আকর্ষিক অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু সৃষ্টি করছে। কী উপায় করবেন? আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন, দেখবেন যত বড় বাধা থাকুক না কেন সেই বাধা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। এবং এর পাশাপাশি আপনারা শনির বীজমন্ত্র পাঠ করুন এবং কুকুরকে আপনারা খাওয়ান, তাতে কিন্তু শনি দেব বিশেষভাবে প্রসন্ন কিন্তু হবেন। এই ছিল শনি বকরিতে মকর রাশি 140 দিন কী প্রভাব পেতে চলেছে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।